নমস্কার বন্ধুরা, আজ শুক্রবার, তাই আমি অনুপ্রিয়া আবার এসে গেছি আপনাদের একটি নতুন গল্প শোনাতে। আর গল্প শোনানোর আগে আপনারা যারা আমাদের ইমেল করছেন আপনাদের নিজস্ব লেখা গল্পগুলি, তাদের প্রত্যেককে আমি জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও পাঠাননি তারা কিন্তু তাড়াতাড়ি করে পাঠিয়ে দিন। আপনাদের গল্পগুলি আপনাদের নাম এবং রিসেন্ট ফটোগ্রাফের সঙ্গে আমাদের ইমেল আইডি pachmishalirgolpo@gmail.com এ পাঠাতে ভুলবেন না। আর পাঠানোর আগে ডিসক্রিপশন বক্সে অবশ্যই করে আমাদের ইমেল আইডিটা দেখে নিতেও কিন্তু ভুলবেন না। তাহলে এবার আসা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা শীত বসন্ত বলে একটি রূপকথা থেকে। তাহলে শুরু করা যাক শীত বসন্ত। এক রাজার দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানী যে নুনটুকু উন হইতে নখের আগায় আঁচড় কেটে ঘরকন্যায় ভাগ বাটিয়ে সতীনকে এক পাশ করে দেয়, দুঃখে দুয়োরানীর দিন কাটে। শিওরানীর ছেলে পিলে হয় না। দুয়োরানীর দুই ছেলে, শীত আর বসন্ত। আহা, ছেলে নিয়ে দুয়োরানীর যে যন্ত্রণা! রাজার রাজপুত্র, সৎ মায়ের গঞ্জনা খেতে খেতে দিন যায়। একদিন নদীর ঘাটে স্নান করতে গিয়ে শিওরানী দুয়োরানীকে ডেকে বললে, আয় তো তোর মাথায় খারখৈল দিয়ে দি। খারখৈল দিতে দিতে শুয়োরানী চুপ করে দুয়োরানীর মাথায় এক ওষুধের বড়ি টিপে দিল। তুখিনি দুয়োরানী টিয়ে হিয়া হয়ে টি টি করতে করতে উড়ে গেল। বাড়ি এসে শুয়োরানী বলল, দুয়োরানী তো জলে ডুবে মরেছে। রাজা তাই বিশ্বাস করলেন। রাজপুরীর লক্ষ্মী গেল, রাজপুরী আঁধার হল, মাহারা শীত বসন্তের দুঃখের সীমা রইল না। টিয়া হয়ে দুখিনী দুয়োরানী উড়তে উড়তে আর এক রাজার রাজ্যে গিয়ে পড়লেন। রাজা দেখেন সোনার টিয়ে, রাজার এক টুকটুকে মেয়ে। সেই মেয়ে বলল, বাবা আমি সোনার টিয়া নেব। টিয়া দুয়োরানী রাজকন্যার কাছে সোনার পিঞ্জরে রইলেন। দিন যায় বছর যায়, শুয়োরানীর তিন ছেলে হল। উমা, এক এক ছেলে যে বাঁশের পাতা, পাটকাটি, ফু দিলে ওড়ে, ছুটে গেলে মরে। শুয়োরানী কেঁদে কেটে রাজ্য ভাসালো। পাটকাটি তিন ছেলে নিয়ে শুয়োরানী গুমরে গুমরে আগুনে পুড়ে ঘর করে। মন ভরা জ্বালা, পেট ভরা হিংসে, আপনার ছেলেদের থালায় পাঁচ পরমান্ন অষ্টরন্ধন ঘিয়ে চপচপ পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেন। শীত বসন্তের পাতে আলু নাতেল করকড়া ভাত সরসরা চাল শাকের ওপর ছাইয়ের তাল ফেলে দিয়ে চলে যান। সতীন তো উড়ি পুরি দক্ষিণ দূরি। সতীনের ছেলে দুটো যে নাদুস নুদুস, আর তার তিন ছেলে পাটকাটি। হিংসে রানীর মুখে অন্ন রোছে না, রাত্রে ঘুম হয় না। রানীর তে পথের ধুলো ধুলো এনে তিন কোণের ফুটো জ্বালিয়ে বাসি উনুনের ছাই দিয়ে ভাঙা কুলোয় করে সতীনের ছেলের নামে ভাসিয়ে দিল। কিছুতেই কিছু হলো না। শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গিয়েছে, কিছুই জানে না শোনে না। বাড়িতে আসতেই রণমূর্তি সৎ মা তাদের গালিমন্দ দিয়ে তাড়িয়ে দিল। তারপর রানী বাঁশপাতা ছেলে তিনটেকে আছার মেরে রেখে উতাল পাতাল করে এ জিনিস ভাঙে ও জিনিস ছুঁড়ে, আপন মাথার চুল ছিঁড়ে গায়ের আবরণ ছুঁড়ে মারে। দাসী বাঁধি গিয়ে রাজাকে খবর দিল। শুয়োরানীর ডরে থর 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 করে। রাজা এসে বললেন, এ কি? রানী বলল, কি সতীনের ছেলে, সে আমাকে গালমন্দ দিল? শীত বসন্তের রক্ত নইলে আমি নাইব না। অমনি রাজা জল্লাদকে ডেকে আজ্ঞা দিলেন, শীত বসন্তকে কাটিয়ার নিকে রক্ত এনে দাও। শীত বসন্তের চোখের জল কে দেখে? জল্লাদ শীত বসন্তকে বেঁধে নিয়ে গেল। এক বনের মধ্যে এনে জল্লাদ শীত বসন্তের রাজ পোশাক খুলে বাকল পরিয়ে দিল। শীত বললেন, ভাই
কপালে এই ছিল? বসন্ত বললেন, দাদা আমরা কোথায় যাব? কাঁদতে কাঁদতে শীত বললেন, ভাই চলো, এতদিন পরে আমরা মার কাছে যাব। খড়গ নামিয়ে রেখে দুই রাজপুত্রের বাঁধন খুলে দিয়ে ছল ছল চোখে জল্লাদ বলল, রাজপুত্র, রাজার আজ্ঞা কি করব? কোলে কাকে করে মানুষ করেছি, সেই সোনার অঙ্গে আজ কি না খড়গ ছোঁয়াতে হবে? আমি তা পারব না রাজপুত্র, আমার কপালে যা থাকে থাকুক, এই বাকল চাদর পরে বনের পথে চলে যাও, কেউ আর রাজপুত্র বলে চিনতে পারবে না। বলে শীত বসন্তকে পথ দেখিয়ে দিয়ে দুটো শিয়াল কুকুর কেটে জল্লাদ রক্ত নিয়ে রানীকে দিল। রানী সেই রক্ত দিয়ে স্নান করলেন, খিলখিল করে হেসে আপনার তিন ছেলে কোলে পাঁচ পাত সাজিয়ে খেতে বসলেন। শীত বসন্ত দুই ভাই চলেন চলেন, বোন আর ফুরায় না। শেষে দুই ভাইয়ে এক গাছের তলায় বসলেন। বসন্ত বললেন, দাদা বড় তৃষ্ণা পেয়েছে, জল কোথায় পাই? শীত বললেন, ভাই এত পথ আসলাম, জল তো কোথাও দেখলাম না। আচ্ছা তুমি বসো, আমি জল দেখে আসি। বসন্ত বসে রইল, শীত জল আনতে গেল। যেতে যেতে অনেক দূরে গিয়ে শীত বনের মধ্যে এক সরোবর দেখতে পেলেন। জলের তৃষ্ণায় বসন্ত না জানি কেমন করছে, কিন্তু কিসে করে জল নেবেন? তখন গায়ে যে চাদর, সেই চাদর খুলে শীত সরোবরে নামলেন। সেই দেশের যে রাজা মারা গিয়েছেন, রাজার ছেলে নেই, পুত্র নেই, রাজ সিংহাসন খালি পড়ে আছে। রাজ্যের লোকজনে শ্বেত রাজহাতির পিঠে পাঁচ সিংহাসন উঠিয়ে দিয়ে হাতি ছেড়ে দিল। হাতি যার কপালে রাজটিকা দেখবে তাকে রাজসিংহাসনে উঠিয়ে নিয়ে আসবে, সেই রাজ্যের রাজা হবে। রাজসিংহাসন পিঠে শ্বেত রাজহাতি পৃথিবী ঘুরেও কারো কপালে রাজটিকা দেখল না। শেষে ছুটতে ছুটতে যে বনে শীত বসন্ত, সেই বনে এসে দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজিয়ে সরোবরে জল নিচ্ছে। রাজপুত্রের কপালে রাজটিকা দেখে শ্বেত রাজহাতি অমনি সুর বাড়িয়ে শীতকে ধরে সিংহাসনে তুলে নিল। ভাই বসন্ত, ভাই বসন্ত করে শীত কত কাঁদলেন। হাতি কি তা মানে? বন জঙ্গল ভেঙে পাঁচ হাতি শীতকে পিঠে করে ছুটে গেল। জল আনতে গেল, দাদা আর ফেরে না। বসন্ত উঠে সকল বন খুঁজে দাদা দাদা বলে ডেকে খুন হলো। দাদাকে যে হাতিতে নিয়েছে বসন্ত তো তা জানে না। বসন্ত কেঁদে কেঁদে সারা হলো। শেষে দিন গেল, বিকেল গেল, সন্ধ্যা গেল, রাত্রি হলো। তেষ্টায় খিদেতে অস্থির হয়ে দাদাকে হারিয়ে কাঁদতে কাঁদতে বসন্ত এক গাছের তলায় ধুলো মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ল। দুঃখিনী মায়ের বুকের মানিক ছাই পাশে গড়াগড়ি গেল। খুব ভোরে এক মুনি জপ তপ করেন, জল আনতে সরোবরে যেতে দেখেন কোন এক পরম সুন্দর রাজপুত্র গাছের তলায় ধুলো মাটিতে পড়ে আছে। দেখে মুনি বসন্তকে বুকে করে তুলে নিয়ে গেলেন। শ্বেত রাজহাতির পিঠে শীত তো সেই নাই রাজার রাজ্যে গেলেন। যেতেই রাজ্যের যত লোক এসে মাটিতে মাথা ছোঁয়ালো, মন্ত্রী অমাত্য সিপাই সান্ত্রীরা সকলে এসে মাথা নোয়ালো। নুইয়ে সকলে রাজসিংহাসনে তুলে নিয়ে শীতকে রাজা করল। প্রাণের ভাই বসন্ত, সেই বসন্ত বা কোথায়, শীত বা কোথায়? দুঃখিনী মায়ের দুই মানিক বোটা ছিঁড়ে দুইখানে পড়ল। রাজা হয়ে শীত ধন রত্ন মণি মাণিক্য হাতি ঘোড়া সিপাই লস্কর নিয়ে রাজত্ব করতে লাগলেন। আজ এ রাজাকে হারিয়ে দিয়ে তার রাজ্য নেন, কাল ও রাজাকে হারিয়ে দিয়ে তার রাজ্য আনেন, আজ মৃগয়া করেন কাল দিগ্বিজয় যান, এই রকমে দিন যায়। মুনির কাছে এসে বসন্ত গাছের ফল খায়, সরোবরের জলে নায় দায় থাকে। মুনি চারিপাশে আগুন করে বসে থাকেন,
কতদিন কাঠ কুচা ফুরিয়ে যায়, বসন্তের পরনে বাকল হাতে নড়ি, বনে বনে ঘুরে কাঠ কুচা কুড়িয়ে মুনির জন্য বয়ে আনে। তারপর বসন্ত বনের ফুল তুলে মুনির কুটির সাজায়, আর সারাদিন ভরে ফুলের মধু খায়। তারপর সন্ধে হতে না হতে বনের পাখি সব একখানে হয়, আপন আপন বাসায় যায়। বসন্ত মুনির পাশে বসে কত শাস্ত্রের কথা, কত মন্ত্রের কথা এইসব শোনে। এইভাবে দিন যায়। রাজ সিংহাসনে শীত আপন রাজ্য নিয়ে, বনের বসন্ত আপন বন নিয়ে। দিনে দিনে কারো কথা কারো মনে থাকল না। তিন রাত যেতে না যেতে সুয়োরানীর পাপে রাজার সিংহাসন কেঁপে উঠল। দিন যেতে না যেতে রাজার রাজ্য গেল, রাজপাট গেল। সকল হারিয়ে খুইয়ে রাজা আর সুয়োরানীর মুখ দেখলেন না। রাজা বনবাসে গেলেন। সুয়োরানীর যে সাজা, ছেলে তিনটে সঙ্গে, এক ন্যাকড়া পরনে, এক ন্যাকড়া গায়, এ দুয়ারে যায় দূর দূর, ও দুয়ারে যায় ছেই ছেই। তিন ছেলে নিয়ে সুয়োরানী চোখের জলে ভেসে পথে পথে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে সুয়োরানী সমুদ্রের কিনারে গেলেন, আর সাত সমুদ্রের ঢেউ এসে চোখের পলকে সুয়োরানীর তিন ছেলেকে ভাসিয়ে নিয়ে গেল। সুয়োরানী কেঁদে আকাশ ফাটাল, বুকে চাপড় কপালে চাপড় দিয়ে শোকে দুঃখে পাগল হয়ে মাথায় পাষাণ মেরে সুয়োরানী সকল জ্বালা এড়াল। সুয়োরানীর জন্য পিঁপড়েও কাঁদল না, কুটাটুকু নড়ল না। সাত সমুদ্রের জল সাত দিনের পথে সরে গেল। কোথায় বা সুয়োরানী, কোথায় বা তিন ছেলে, কোথাও কিছু রইল না। সেই যে সোনার টিয়ে, সেই যে রাজার মেয়ে, সেই রাজকন্যার যে স্বয়ম্বর, কত ধন কত দৌলত কত কি নিয়ে কত দেশের কত রাজপুত্র এসেছেন, সভা করে সকলে বসে আছেন, এখনো রাজকন্যার বার নেই। রূপবতী রাজকন্যা আপন ঘরে সিঁতিপাটি কেটে আলতা কাজল পরে সোনার টিয়াকে ডেকে জিজ্ঞেস করলেন, সোনার টিয়া বলতো আমার আর কি চাই? টিয়া বলল, সাজ তো ভালো কন্যা, যদি সোনার নূপুর পাই। রাজকন্যা কৌটো খুলে সোনার নূপুর বের করে পায় দিলেন। সোনার নূপুর রাজকন্যার পায়ে রুনুঝুনু করে বেজে উঠল। রাজকন্যা বললেন, সোনার টিয়া বলতো আমার আর কি চাই? টিয়া বলল, সাজ তো ভালো কন্যা, যদি ময়ূর পেখম পাই। রাজকন্যা প্যাঁচড়া এনে ময়ূর পেখম শাড়ি খুলে পরলেন। শাড়ির রঙে ঘর উজ্জ্বল, শাড়ির শোভায় রাজকন্যার মন উতল। মুখখানা ভার করে টিয়া বলল, রাজকন্যা রাজকন্যা কিসের গর্ব করো, শতেক নহর হীরার হার গলায় না পড়ো। রাজকন্যা শতেক নহর হীরার হার গলায় দিলেন। শতেক নহরে শতেক হীরে ঝকঝক করে উঠল। টিয়া বলল, শতেক নহর ছাই, কানে ফুল নাকে দুল সিঁথির মানিক ছাই। রাজকন্যা নাকে মতির ফুলের নোলক পড়লেন, সিঁথিতে মণি মানিককে সিঁথি পড়লেন। তখন রাজকন্যা টিয়া বলল, রাজকন্যা রূপবতী নাম ধরেছে মায়, গজমতি হতো শোভা ষোলো কলায়। না আনিল গজমতি কেমন এলো বর, রাজকন্যা রূপবতী ছাইয়ের স্বয়ম্বর। শুনে রূপবতী রাজকন্যা গায়ের আবরণ পায়ের নূপুর ময়ূর পেখম কানের দুল ছুঁড়ে ছিঁড়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কিসের স্বয়ম্বর কিসের কি? রাজপুত্রদের সভায় খবর গেল, রাজকন্যা রূপবতী স্বয়ম্বর করবেন না, রাজকন্যার পণ। যে রাজপুত্র গজমতি এনে দিতে পারবেন রাজকন্যা তাঁর হবেন, না পারলে রাজকন্যার নফর হয়ে থাকতে হবে। সকল রাজপুত্র গজমতির সন্ধানে বাইরে গেলেন। কত রাজ্যের কত হাতি আসলো, কত হাতির মাথা কাটা গেল। যে সে হাতিতে কি গজমতি থাকে? গজমতি পাওয়া গেল না। রাজপুত্রেরা শুনলেন, সমুদ্রে কিনারে হাতি, তার মাথায় গজমতি। সকল রাজপুত্রে মিলে সমুদ্রের ধারে গেলেন।
সমুদ্রের ধারে যেতে না যেতেই এক পাল হাতি এসে অনেক রাজপুত্রকে মেরে ফেলল। অনেক রাজপুত্রের হাত গেল, পা গেল। গজমতি কি মানুষে আনতে পারে? রাজপুত্রেরা পালিয়ে আসলেন। এসে রাজপুত্রেরা কি করেন? রূপবতী রাজকন্যা নফর হয়ে রইলেন। কথা শীত রাজার কানে গেল। শীত বললেন, কি রাজকন্যার এত তেজ রাজপুত্রদের নফর করে রাখে? রাজকন্যার রাজ্য আটক করো। রাজকন্যা শীত রাজার হাতে আটক হয়ে রইলেন। আজ যায় কাল যায়, বসন্ত মুনির বনে থাকেন। পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না, বসন্তের খবর পৃথিবী পায় না। মুনির পাতার কুঁড়ে, পাতার কুঁড়েতে এক শুক আর এক শাড়ি থাকে। একদিন শুক বলল, শাড়ি শাড়ি বড় শীত। শাড়ি বলল, গায়ের বসন টেনে দিস। শুক বলে, বসন গেল ছিঁড়ে, শীত গেল দূর, কোনখানে শাড়ি? নদীর কূল। শাড়ি উত্তর করল, দুধ মুকুতে ধবল পাহাড়, ক্ষীর সাগরের পাড়ে, গজমতির রাঙা আলো ঝরঝরিয়ে পড়ে, আলোর তলে পদ্মপাতে খেলে দুধের জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। শুক বলল, সেই সোনার কমল, সেই গজমতি, কে আনবে তুলে, কে পাবে রূপবতী? শুনে বসন্ত বললেন, শুক শাড়ি মেষমাসি, কি বলছিস বল, আমি আনব গজমতি সোনার কমল। শুক শাড়ি বলল, আহা বাছা, পারবি? বসন্ত বললেন, পারবো না তো কি। শুক বলল, তবে মুনির কাছে গিয়ে ত্রিশূলটা চা। শাড়ি বলল, শিমুল গাছে কাপড় চোপড় আছে, মুকুট আছে, তাই নিয়ে যা। বসন্ত মুনির কাছে গেল, গিয়ে বলল, বাবা আমি গজমতি আর সোনার কমল আনব, ত্রিশূলটা দাও। মুনি ত্রিশূল দিলেন। মুনির পায়ে প্রণাম করে ত্রিশূল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন। গিয়ে দেখেন শিমুল গাছে কাপড় চোপড়, শিমুল গাছে রাজমুকুট। বসন্ত বললেন, হে বৃক্ষ, যদি সত্যিকারের বৃক্ষ হও তো তোমার কাপড় চোপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও। বৃক্ষ বসন্তকে কাপড় চোপড় আর রাজমুকুট দিল। বসন্ত বাকল ছেড়ে কাপড় চোপড় পরলেন, রাজমুকুট মাথায় দিলেন, দিয়ে বসন্ত ক্ষীর সাগরের উদ্দেশ্যে চলতে লাগলেন। যেতে 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 বসন্ত কত পর্বত, কত বন, কত দেশ বিদেশ ছাড়িয়ে বারো বছর তেরো দিনে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়ে পৌঁছলেন। ধবল পাহাড়ের মাথায় দুধের স্বর থক থক, ধবল পাহাড়ের গায়ে দুধের ঝর্ণা ঝরঝর। বসন্ত সেই পাহাড়ে উঠলেন। উঠে দেখেন ধবল পাহাড়ের নিচে ক্ষীরের সাগর। ক্ষীর সাগরে ক্ষীরের ঢেউ ঝলঝল করে, লক্ষ হাজার পদ্মফুল ফুটে আছে থরে, ঢেউ থই থই সোনার কমল, তারই মাঝে কি দুধের বরণ হাতির মাথে গজমতি। বসন্ত দেখলেন চারিদিকে পদ্মফুলের মধ্যে দুধ বরণ হাতি দুধের জল ছিটিয়ে খেলা করছে, সেই হাতির মাথায় গজমতি। সোনার মতো, মনির মতো, হীরের মতো গজমতির জলজলে আলো ঝরঝর করে পড়ছে। গজমতির আলোতে ক্ষীর সাগরে হাজার চাঁদের মেলা, পদ্মের বনে পাতায় পাতায় সোনার কিরণ খেলা। দেখে বসন্ত অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন বসন্ত কাপড় চোপড় কষে হাতে ত্রিশূল এঁটে ধবল পাহাড়ের ওপর হতে ঝাঁপ দিয়ে গজমতির ওপর পড়লেন। অমনি ক্ষীরসাগর শুকিয়ে গেল, পদ্মের বন লুকিয়ে গেল। দুধ বরণ হাতি এক সোনার পদ্ম হয়ে জিজ্ঞেস করল, কোন দেশের রাজপুত্র, কোন দেশে ঘর? বসন্ত বললেন, বনে বনে বাস আমি, মুনির কোমর। পদ্ম বলল, মাথে রাখো গজমতি সোনার কমল বুকে, রাজকন্যা রূপবতী ঘর করুক সুখে। বসন্ত সোনার পদ্ম তুলে বুকে রাখলেন, গজমতি তুলে মাথায় রাখলেন।
রেখে ক্ষীরসাগরের বালুর ওপর দিয়ে বসন্ত দেশে চললেন। অমনি ক্ষীরসাগরের বালুর তলায় কারা বলে উঠল, ভাই ভাই আমাদেরও নিয়ে যাও। বসন্ত ত্রিশূল দিয়ে বালু খুঁড়ে দেখেন, তিন যে সোনার মাছ। তিন সোনার মাছ নিয়ে বসন্ত চলতে লাগলেন। বসন্ত যেখান দিয়ে যান গজমতির আলোতে দেশ উজ্জ্বল হয়ে ওঠে। লোকেরা বলে, দেখো দেখো দেবতা যায়। বসন্ত চলতে লাগলেন। শীত রাজা মৃগয়ায় বায় হয়েছেন। সকল রাজ্যের বন খুঁজে একটি হরিণ যে তাও পাওয়া গেল না। শীত সৈন্য সামন্তের হাতে ঘোড়া দিয়ে এক গাছতলায় এসে বসলেন। গাছতলায় বসতেই শীতের গায়ে কাঁটা দিল। শীত দেখলেন, এই তো সেই গাছ। এই গাছের তলায় জল্লাদের কাছ থেকে বনবাসী দুই ভাই এসে বসেছিলেন। ভাই বসন্ত জল চেয়েছিলেন, শীত জল আনতে গিয়েছিলেন। সব কথা শীতের মনে হলো। রাজমুকুট ফেলে দিয়ে, খাপ তরোয়াল ছুঁড়ে দিয়ে শীত ভাই বসন্ত করে ধুলোয় লুটিয়ে কাঁদতে লাগলেন। সৈন্য সামন্তেরা দেখে অবাক। তারা দোলা চৌদোলা এনে রাজাকে তুলে রাজ্যে নিয়ে গেল। গজমতির আলোতে দেশ উজ্জ্বল করতে করতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে আসলেন। রাজ্যের লোক ছুটে আসলো, দেখো দেখো কে এসেছেন। বসন্ত বললেন, আমি বসন্ত, গজমতি এনেছি। রাজ্যের লোক কেঁদে বলল, এক দেশের শীত রাজা রাজকন্যাকে আটক করে রেখেছেন। শুনে বসন্ত শীত রাজার রাজ্যে গিয়ে তিন সোনার মাছ রাজাকে পাঠিয়ে দিয়ে বললেন, রূপবতী রাজকন্যার রাজ্যের দুয়ার খুলে দিতে আজ্ঞা হোক। সকলে বললেন, দেবতা গজমতি এনেছেন। তা রাজা আমাদের ভাইয়ের শোকে পাগল, সাত দিন সাত রাত না গেলে তো দুয়ার খুলবে না। ত্রিশূল হাতে গজমতি মাথায় বসন্ত দুয়ার আলো করে সাত দিন সাত রাত বসে রইলেন। আট দিনের দিন রাজা একটু ভালো হয়েছেন। দাসী গিয়ে সোনার মাছ করতে বসল। অমনি মাছেরা বলল, আসে ছাই চোখে ছাই, কেতনা কেতনা মাসি রাজা মোদের ভাই। দাসী ভয় বচি মচি ফেলে রাজার কাছে গিয়ে খবর দিল। রাজা বললেন, কই কই সোনার মাছ কই? সোনার মাছ যে এনেছে সে মানুষ কই? রাজা সোনার মাছ নিয়ে পড়তে পড়তে ছুটে বসন্তের কাছে গেলেন। দেখে বসন্ত বললেন, দাদা। শীত বললেন, ভাই। হাত হতে সোনার মাছ পড়ে গেল। শীত বসন্তের গলা ধরে কাঁদতে লাগলেন। দুই ভাইয়ের চোখের জল দরদর করে বয়ে গেল। শীত বললেন, ভাই সুমার জন্যে দুই ভাইয়ের এতকাল ছাড়াছাড়ি। তিন সোনার মাছ তিন রাজপুত্র হয়ে শীত বসন্তের পায়ে প্রণাম করে বললেন, দাদা আমরাই অভাগী সুয়রানীর তিন ছেলে, আমাদের মুখছে মায়ের অপরাধ ভুলে যান। শীত বসন্ত তিন ভাইকে বুকে নিয়ে বললেন, সে কি ভাই তোরা এমন হয়েছিলি? সুয়মা কেমন, বাবা কেমন? তিন ভাই বলল, সে কথা আর কি বলবো, বাবা বনবাসে মা মরে গিয়েছেন। তিন ভাই ক্ষীর সমুদ্রের তলায় সোনার মাছ হয়েছিলাম। শুনে শীত বসন্তের বুক ফাটল। চোখের জলে ভাসতে ভাসতে গলাগুলি পাঁচ ভাই রাজপুরী গেলেন। রাজকন্যার সোনার টিয়া পিঞ্জরে ঘোরে ঘোরে আর কেবলই কয়, দুঃখিনীর ধন সাত সমুদ্র ছেঁচে এনেছে মানিক রতন। রাজকন্যা বললেন, কি হয়েছে কি হয়েছে আমার সোনার টিয়া? টিয়া বলল, জাদু আমার এলো কন্যা গজমতি নিয়া। সত্য সত্যই দাসী আসে খবর দিল, শীত রাজার ভাই রাজপুত্র যে গজমতি এনেছেন। শুনে রাজকন্যা রূপবতী হেসে টিয়ার ঠোঁটে চুমু খেলেন। রাজকন্যা বললেন, দাসিলো দাসী কপিলা গায়ের দুধ আন, কাঁচা হলুদ বেটে আন, আমার সোনার টিয়াকে নাইয়ে দেব। দাসীরা দুধ হলুদ এনে দিল। রাজকন্যা সোনা রূপার পিঁড়ি পাট কাপড়ের গামছা নিয়ে টিয়াকে স্নান করাতে বসলেন। হলুদ দিয়ে নাওয়াইতে রাজকন্যার আঙুলি লাগিয়ে
টিয়ার মাথার ওষুধ বড়ি খসে পড়ল। অমনি চারদিকে আলো হলো, টিয়ার অঙ্গ ছেড়ে দুয়োরানী দুয়োরানী হলেন। মানুষ হয়ে দুয়োরানী রাজকন্যাকে বুকে সাপটিয়ে বললেন, রূপবতী মা আমার, তোরই জন্যে আবার জীবন পেলাম। থতমত খেয়ে রাজকন্যা রানীর কোলে মাথা গুঁজলেন। রাজকন্যা বললেন, মা আমার বড় ভয় করে, তুমি পরি না দেবতা, এতদিন টিয়া হয়ে আমার কাছে ছিলে? রানী বললেন, রাজকন্যা শীত আমার ছেলে, গজমতি যে এনেছে সেই বসন্ত আমার ছেলে। শুনে রাজকন্যা মাথা নামালেন। পরদিন রূপবতী রাজকন্যা শীত রাজাকে বলে পাঠালেন, দুয়ার খুলিয়ে দিন, গজমতি যিনি এনেছেন তাকে গিয়ে বরণ করব। রাজা দুয়ার খুলে দিলেন। বাদ্য ভাণ্ড করে রূপবতী রাজকন্যার পঞ্চ চৌদোলা শীত রাজার রাজ্যে পৌঁছল। শীত রাজার রাজদুয়ারে ডঙ্কা বাজল, রাজপুরীতে নিশা নড়ল, রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করলেন। শীত বললেন, ভাই আমি তোমাকে পেয়েছি, রাজ্য নিয়ে কি করব? রাজ্য তোমাকে দিলাম। রাজপোশাক পরে সোনার থালে গজমতি রেখে বসন্ত শীত সকলে রাজসভায় বসলেন। রাজকন্যার চৌদোলা রাজসভায় আসলো। চৌদোলায় রং বেরঙের আঁকন, ময়ূর পাখার ঢাকন। ঢাকন খুলতেই সকলে দেখে ভেতরে এক যে স্বর্গের দেবী রাজকন্যা রূপবতীকে কোলে করে বসে আছেন। রমরমা সভা চুপ করে গেল। স্বর্গের দেবীর চোখে জল ছল ছল। রাজকন্যাকে চুমু খেয়ে চোখের জলে ভেসে স্বর্গের দেবী ডাকলেন, আমার শীত বসন্ত কই রে? রাজ সিংহাসন ফেলে শীত উঠে দেখেন মা, বসন্ত উঠে দেখেন মা, শুয়োরানীর ছেলেরা দেখেন এই তাঁদের দুয়ো মা। সকালে পড়তে পড়তে ছুটি আসলো। তখন রাজপুরীর সকলে একদিকে চোখের জল মোছে আর একদিকে পুরী জুড়ে বাদ্য বাজে। শীত বসন্ত বললেন, আহা এ সময় বাবা আসতেন, সুয়োমা থাকতেন। সুয়োমা মরে গিয়েছে, সুয়োমা আর আসলো না। সকল শুনে বনবাস ছেড়ে রাজা আসে, এসে শীত বসন্তকে বুকে নিলেন। তখন রাজার রাজ্য ফিরে আসলো, সকল রাজ্য এক হলো। পুরী আলো করে রাজকন্যার গলায় গজমতি ঝলমল করে জ্বলতে লাগলো। দুঃখিনী দুয়োরানীর দুঃখ ঘুচল। রাজা দুয়োরানী শীত বসন্ত শুয়োরানীর তিন ছেলে রূপবতী রাজকন্যা সকলে সুখে দিন কাটাতে লাগলো। তাহলে এখানেই শেষ করলাম আজকের গল্প। আবার সামনে শুক্রবার আমি আসব আরও একটা নতুন গল্প নিয়ে। আর তার মাঝখানে আপনারা কি করবেন? আপনারা সবাই আপনাদের নিজস্ব একটা গল্প লিখবেন এবং আমাদের চ্যানেলে তাড়াতাড়ি করে মেল করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।